আমি মাসে 4 কোটি টাকা, তাতে তোর কি? তোরে আমি 10,000 টাকা আওলাদ দিছি, তুই আমার 10,000 টাকা দিবি? আমি আমার টাকা নিয়ে আমি কুত্তারে দিয়া দিমু, তোরে পারাই হইলো আমার টাকা উসিল করমু। নে ভাই, তুই আমারে পারা 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 পারা, তারপর আমার টাকা পয়সা চাস না ভাই, আমারে মাফ কর তুই। এনতে যা যা আনলে পারা 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 পারা। ও যে দাউস না একটা বাড়ি, ওই বাড়ির ভিতরে একটা ফ্ল্যাট কিনছি। মনে কর যে রাস্তাঘাটে জ্যাম থাকলে স্পিড ব্রেক লিয়ে সোজা গিয়া বাড়ির সামনে থাইমা যাই, বুঝছ নাই? সোহাগ ভাই, অনেক আশা লয়া ভাই আপনার কাছে আইছি ভাই। আমি জানি আপনার কাছে সবসময় টাকা থাকে, আপনি একমাত্র পারবেন আমার সাহায্য করতে। ভাই আমার বউডা অনেক অসুস্থ ভাই, জরুরি ডাক্তার দেখাইতে হইব, আমার 10,000 টাকা দেন সোহাগ ভাই। তুমি এই বৃষ্টির মধ্যে এনা এপর আমার কাছে টেসে দে 10,000 টাকা। সোহাগ ভাই আল্লাহ আপনার অনেক দিব ভাই, আপনি অনেক বড় হবেন ভাই, ভাই আপনি অনেক বড় মনের মানুষ ভাই, ভাই আপনি আমার একটু হেল্প করেন ভাই, ভাই মন থেকে অনেক দোয়া করি ভাই, আপনি অনেক বড় হইবেন ভাই, আমার 10,000 টাকা দেন ভাই। 10,000 টাকা? আমি তো এই মুহূর্তে তোমার 10,000 টাকা দিতে পারবো না, আমার হাতে তো টাকা নাই, হাত খালি। দেখেন ভাই না করে না ভাই, অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি ভাই। কইলাম তো আমার হাতে এই মুহূর্তে টাকা নাই, হাতটা পুরাই খালি। ভাই আপনি সাঁতার জানেন? না। তোর কপালটা ভালো রে, ইমরানে যদি না থাকতো না তোরে এখানে চুবাইয়া মারতাম আজকে। তুই মানে টাকা হলো দেস না, তোর লেগে যত দোয়া করছিলাম সব উড়ে নিলাম, তুই ডিএনএ পরে মরবি দেখিস। ভাই আপনার কাছে তো টাকা ছিল, আপনি কি লিগে পোলাটার লগে মিথ্যা কথা কইলেন? টাকা দিলে দিতেন, না দিলে না দিতেন, মিথ্যা কথা কওয়ার কোনো দরকার ছিল? ওরে আমি মিথ্যা কথা কইলাম কই? কইছি যে আমার হাতে টাকা না, হাত খালি। আমার তো হাতে টাকা নাই, আমার টাকা তো পকেটে। আরে ভাই আপনি একটা জিনিস ভাই, যাই কন পোলাটার দেখে মনে হয়েছিল যে পোলাটা আসলে বিপদে পড়ছে, ওর একটু হেল্প করা উচিত ছিল ভাই। তুই কস উপকারের কথা? ওরে আরো 2 বছর আগে আমি আরো 10,000 টাকা ধার দিছিলাম, ওই 10,000 আইজ পর্যন্ত দেয় নাই, এর মাঝখানে লাখ লাখ টাকা কামাইছে, আর সুদিন গেছে তারপর ওই টাকাটা দেয় নাই, আর এখন তো আর সময় খারাপ, এখন যদি আর টাকা দেই এইটা আর জীবনও ফেরত দিত না, ভালো সময় ফেরত দেয় নাই আর এখন কি দিব, ওর লেনদেন খারাপ, এর লেগা আর টাকাটা দেই নাই। ভাই আপনি যাই কন, আপনার লগে আমি একমত হইতে পারলাম না ভাই, পোলাটা এখন খুব বিপদে আছে ভাই, এই বিপদ কি সারা জীবন থাকবো? এক সময় ঠিকই এই বিপদ কাটিয়ে যাবো ভাই, শুধু রয়ে যাবে আপনার এই কথাগুলা, আপনি যেই আঘাত দিছেন ওই পোলাটারে আমি ওর উপকার করবো ভাই। উপকার করবি না, যা করগা। শোন দোস্ত একটা কথা কই, মানুষের সময় সবসময় একরকম থাকে না, একটা সময় ছিল সোহাগবার কাছে 10,000 টাকার লেগে গেছিলাম, আমার বউয়ের অসুখ ছিল, সোহাগ ভাই আমারে মুখের উপরে না করে দিছে, দেয় নাই, আজকে আমার কাছে আইফোন, আজকে আমার মানি ব্যাগে লাখ লাখ টাকা পয়সা থাকে, আমি চাইলে মানুষের লাখ লাখ টাকা আওলাদ দিতে পারি, তখন যদি সোহাগ ভাই আমারে 10,000 টাকা আওলাদ দিত তাহলে আজকে আমি তারে দিয়ে দিতে পারতাম না? সে দেয় নাই, তুই তখন আমারে 10,000 টাকা দিয়ে উপকার করছিলি, তুই হইলি আমার প্রকৃত বন্ধু, তুই আমার বিপদের দিনে হেল্প করছস, এখন আমি তোর টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? এই ল বন্ধু তোর টাকা। বন্ধুরে বাসায় না গ্যাস থাকে না, তোর ভাবি না অনেক কষ্ট করে, তোর ভাবির একটা রাইস কুকার কিনে দিলে তোর ভাবির অনেক উপকার হইব, আমি এই মাসে তোর ভাবির একটা রাইস কুকার কিনে দেই, সামনের মাসে তোর টাকা আমি তোরা দিম নে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিস। বন্ধু যেভাবে বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম বাড়তেছে বাংলাদেশে থাকাই তো মুশকিল হয়ে যাইতেছে। আচ্ছা জাগা, তুই তো আমার কাছে 10,000 টাকা পাবি ওইটা এই মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু বন্ধু তোর টাকাটা একটু ভেঙে ভেঙে নেস না, একসাথে 10,000 টাকা দেওয়া আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাইতেছে, ঠিক আছে? তা আমি 5,000 টাকা এই মাসে দেই আর 5,000 টাকা সামনের মাসে দিম নে, ধর ল। না যা দেয় তা নিয়ে নেই, ও লোক বেশি সুবিধার না। তোর ফোন বাজে, ফোন ধর। হ্যাঁ হ্যালো সোহাগ ভাই,
এই তুমি একটু আমার সাথে দেখা করো তো, তোমার সাথে বিজনেস পারপাসে একটু কথা আছে। ওকে ভাই ঠিক আছে, কোথায় আমু? এলাকার দোতলায় ওই রেস্টুরেন্টে আসো। আচ্ছা এখানে আইতেছি। আচ্ছা ঠিক আছে আসো। পরে কি লয়ে যাবো নাকি থুয়ে যাবো? বন্ধু চল এক জায়গায় একটু যাইতে হইব। চল হাই ভাই। এখানে দিয়ে কতগুলো ট্যাপারে রয়েছে কারেডি। কি লেগে ডাকলেন হঠাৎ? তোমার আসলে ডাকছি, একটা স্যাড নিউজ আছে বুঝছো। স্যাড নিউজ ভাই? কি? এই মাসে তো আমাদের তেমন বেনিফিট হয়নি, এই তোমার ভাগে 4,00,000 টাকা পড়ছে, এই মাসটা একটু কষ্ট করে চলো। আরে ভাই 3 কোটি টাকা বিজনেসে লাগাইছি, এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো না খায় মরমু। এখন যদি মান্থলি 4,00,000 টাকা করে ইনকাম হয় তাহলে তো খরচ করা ছাড়া কোনো উপায় নাই। হালার করে হালাই কয় কি, মাসে 4,00,000 টাকা কামায়, আমার দিয়ে মাথা চক্কর দিতে আছে। আমি কেমনি কি করবো কিচ্ছু বুঝতেছি না ভাই। ভাই এইভাবে চলতে থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবো মনে হইতেছে। ভাই এখানে কত আছে? এখানে আছে 2,00,000 আছে, আর বাকিগুলো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে। মান্থলি কত টাকা ইনকাম করে তাও হালার খরের তো স্বভাবটা যায় না। ঠিক আছে ভাই আহি। কিরে কিছে ভাল লাগতেছে না, মাথাটা কেন জানি চক্কর দিতে আছে। জায়গা বাসায় জায়গা। আচ্ছা জায়গা। ওই বন্ধু তুই না 5,000 টাকা দিতে চাইছিলি পকেটে ধুয়ে দিলি, ওই টাকাটা দিয়ে দে। আরে বেটা মাথায় মাথায় ভাল লাগতেছে না, আজকে টাকা দিতে পারতাম না। আচ্ছা ঠিক আছে কালকে সকালে নিস, একবারে 10,000 টাকা মিলাই দিম নে। আচ্ছা ঠিক আছে তোর কালকে দিস যা। হ্যাঁ বন্ধু রুমান। হ্যাঁ ক বন্ধু, ওই টাকাটা তোর দরকার ছিল, তুই না কলি যে সকালে দিবি। বন্ধু তোর টাকাটা তো রেডি, আমার বাসার সামনে আয়া টাকাটা লয়ে যা। টাকা নিতে হলে তো তাড়াতাড়ি আইস, আমি তো বাইরে যাবো। বাইরে তোর বাসার সামনে যাইতে হবে এখন টাকার লিগা? তুই যখন বিপদে পড়ছিলি তোর বাসার সামনে আমি টাকা দিছিলাম, তুই আইয়া দিয়ে যা। তোর টাকা তুই আই নিতে পারস না? আচ্ছা ঠিক আছে যেদিন তোর ওখানে যাবো আমি সেদিন আমার তো নিস না। মাথা গরম করা যাইব না, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগারাগি করলে পরে যদি টিয়া না দে। আচ্ছা বন্ধু ঠিক আছে আমি তোর বাসার সামনে আসতেছি। হ্যাঁ তুই বাইরে চিলে চিলি করছিস, আবার রাগ করিস না। আচ্ছা ঠিক আছে আয় আর ফোন দিস। ঠিক আছে বন্ধু। হ্যাঁ বন্ধু কিসে? আমি তো তোর বাসার নিচে 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 10 মিনিট আইতেছি, একটু তাড়াতাড়ি আয় দোস। হ্যাঁ সে পারে আমু বাবাড়া। ও বন্ধু তুই আইসোস? দে বন্ধু টেয়াটা দে আমি যাই গা। আমি একটা জিনিস বুঝি না বেটা, সামান্য 10,000 টাকা পাবি এটার লেগা কি তোর ঘুম আরমায় গেছে বেটা? কয়টা পাবি তুই 10,000 টাকা? আর এই টাকার লেগা বেটা তুই যে কাহিনী করতাছোস নিত্য নতুন, এগুলো দেখলে মাঝে মাঝে নিজের কাছে অবাক লাগে বেটা। তুই মাসে 4-5 লাখ টাকা ইনকাম করস বেটা, তুই তো চাইলে বেটা এই টাকাটা আমারে দান করতে পারোস অথবা দিয়ে দিতে পারোস, তাই না? শেষরার মতো বেটা 10,000 টাকা লেগা খালি আমার পিছে পিছে ঘুরতে আসোস, সকালবেলায় বেটা আমার বাসার সামনে বয়ে রয়েছোস, টাকা দাও। বন্ধু তোর কথা হইন না, আমি পুরো শিহরিত, আমি কি তোর টাকা ওলাদ দিয়া ভুল করলাম? আরে টাকা ওলাদ দিয়া ভুল করবি কি লেগা, তুই বন্ধুরে টাকা ওলাদ দিছোস, বন্ধুর উপকার হয়েছে, বন্ধু তোরা দোয়া করে দিছি, আর ওই দোয়াই তো বেটা তুই আমার মাসে 4-5 লাখ টাকা ইনকাম করো। তোর লেগা আমি দোয়া করছি, আরো দোয়া করমু তোর আরো ইনকাম হইব। বন্ধুরে 10,000 টাকা দিছোস এটা আবার চাওয়ান লাগে? এই করে টাকা তো তোর কাছে কোনো টাকাই না বেটা, তুই এগুলা ভাই ভুলে যা, আমারে মাফ করে দে। যা তোরে আমি দোয়া দিলাম ঠিক আছে, তুই আরো টাকা ইনকাম করবি, যা যা মাফ করে দে যা। আরে বেটা তুই ব্যবসা বাণিজ্যে তো লস খাস না, মনে কর এই টাকাটা তোর লস হয়ে গেছে গা, যা বন্ধু যা। ভাই রে তুই একটা জিনিস এমন ভাবে চাই রেছিস বেটা, মনে হয় 10,000 টাকা না নিয়ে তুই যাবি না। এই বেটা তুই মাসে 5-6 লাখ টাকা কামাস বেটা। আমি মাসে 4 কোটি টাকা কামাম তাতে তোর কি,
তুই আমার টাকার হিসাব করস কি লিগা? আমি তোরে 10,000 টাকা আওলাদ দিছি, তুই আমার 10,000 টাকা দিবি? আমার টাকার দিকে তুই চাই থাকস কি লিগা? আমি আমার টাকা তোর কাছে কোন নিয়ে কুত্তের দিয়া দিমু। আমি মাসে কোটি কোটি টাকা কামামু, তাতে তোর বাপের কি? হালার করে হালা আমার টাকা দেয়। আমি ইমরান, আমি তোর কাছে কোন টাকা ঠিক ইউজিল করমু। তোরে পারায় হইলো আমি আমার টাকা ইউজিল করমু তোর কাছে কোন? নে ভাই, তুই আমারে পারা 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 পারা, তারপর আমার টিয়া পয়সা চাস নে ভাই, আমারে মাফ কর তুই। এনতে যা যা, আনেলে পারা 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 পারা।